হ্যালো গাইজ, এবার আমরা বেরিয়ে পড়লাম গাংদুয়ারের উদ্দেশ্যে। সিঁড়ি বেয়ে নামবো আস্তে আস্তে, তারপর নিচে বাইক ধরবো আর গাংদুয়ারের উদ্দেশ্যে রওনা দেবো। লেটস গো। আমরা এসে পৌঁছে গেছি সেই গাংদুয়ার ইকো পার্কে, যার গেট আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে গাংদুয়ার হবে হয়তো ওই 2 কিলোমিটার। এখন আমরা এসে পড়েছি গাংদুয়ারে। এটা হলো সেই গাংদুয়ার ড্যাম, অ্যাকচুয়ালি ড্যামের প্লেস। এটা হলো ড্যামের প্লেস, যেখানটাতে ড্যামটা আছে। আজকে এখন প্রচণ্ড রোদ দিয়েছে, ভেবেছিলাম বৃষ্টি হবে তার জন্য বেরিয়েছিলাম, কিন্তু কোনো বৃষ্টি নেই। আমরা সেই ড্যামের এখানে এসে পৌঁছলাম। আপনাদেরকে ড্যামটা প্রথমে দেখাবো, ড্যামের গেটগুলো। এটা হলো সেই ড্যামের গেট, সালি নদীর উপরে এই ড্যাম তৈরি হয়েছে। বর্ষার জন্য ড্যাম প্রায় ভর্তিই আছে এখন। শীতের সময় এখানে অনেক টুরিস্ট আসে পিকনিক করার জন্য, আর এই ড্যামটা চাষের কাজে ব্যবহার হয়, মাছ চাষ হয়। এটা হলো ড্যামের নিচের পোর্শন, লোয়ার পোর্শন। এখানে জল ছাড়ার সময় দেখতে খুব ভালো লাগে, খারাপ নয় জায়গাটা, ভালোই। আমরা এখন এসে পড়েছি গাংদুয়ারের সেই জায়গাটা যেগুলোতে উইন্টারের টাইমে পিকনিক চলতে থাকে। দূরেই তো গরমের মধ্যে প্রচণ্ড ক্লান্ত, কত মনে হচ্ছে ব্লগ ছেড়ে পালিয়ে যেতে পারলে বাঁচে। যাই হোক, উইন্টারে টাইমে আরও ভালো লাগবে, কিন্তু আজকে তো আমরা বৃষ্টির আশা করে এসেছিলাম, কিন্তু বৃষ্টি হয়নি। সো দেখুন, জায়গাটা খুবই ভালো। এগুলো পিকনিক স্পট, জানুয়ারি ডিসেম্বরে এখানে পুরো ভর্তি থাকে, পুরো পিকনিক এরিয়া। পুরোটা দেখুন, ড্যাম, পুরো ড্যামের জল এটা দিয়ে পাস করানো হচ্ছে। এখানে ছোট্ট পার্ক করা আছে, যারা টুরিস্ট আসবে বা পিকনিক করতে আসবে তাদের জন্য। এই দেখো, সবাই দেখতে পাবে, এটা বাচ্চাদের জন্য দোলনা লাগানো আছে। সব দেখতে পাবেন আপনারা, ভালো জায়গা, আসুন ঘুরে যান। সাথে এখানে গভর্নমেন্ট রেস্ট হাউসও আছে, তাহলে এখানে এসে থাকতেও পারবেন। এটা দিকে ড্যামের জল পাস করা হয়, তার উপরে একটা ছোট্ট ব্রিজ টাইপের, ভালো, আপনাদের এসে খুব ভালো লাগবে, চাইলে থাকতেও পারবেন। একটা ছোট্ট গার্ডেন টাইপের করা আছে এখানে, এখানে এটা গার্ডেন। সামনে আমরা দেখতে পাচ্ছি ওই যে বাড়িগুলো রয়েছে, ওগুলো হলো কটেজ, আপনারা চাইলে রাত্রে নাইট স্টে করতে পারেন। আমরা সবাই এখন গাংদুয়ারে, রাজাকে দেখে তো পুরো মনে হচ্ছে পুরো ক্লান্ত। এ তো ঝোড়ো কাক হয়ে গেছে, একে দেখো, এ ঝোড়ো কাক, এ তো বোঝে আমার প্রচণ্ড খিদে পেয়েছে। আমি ব্লগ বানাবো না, আমার খেতে হবে, বাড়ি যাবো। তো যাই হোক, আমাকে তো পুরোটা দেখাতে হবে, তো এরা যা বলছে বলুক, আমরা মোটামুটি আপনাদেরকে পুরোটা দেখাবো, তারপর বাড়ি ফিরবো। আমরা এখন এসে পৌঁছেছি পুরো ড্যামের গায়ে, যেখানে দেখাবো অনেক পুরনো নৌকা আছে, যেগুলো আগে মাছ ধরার কাজে ব্যবহৃত হতো। এটা একটা পুরনো নৌকা যেটা মাছ ধরার কাজে ব্যবহৃত হতো, আর একটা নতুন নৌকা আছে যেটা এখন জলের মধ্যে হাঁপিয়ে যাচ্ছে, এত গরম। এই যে নৌকাটা আছে, ওটা জলের মধ্যে আছে,
আমরা এসে বসে পড়েছি সেই গাংদুয়ারের একদম ওপর পাড়ে, যেখানে সবাই পিকনিক করে। এইটা হলো সেই পিকনিক স্পট যেখানে প্রচুর গাছ আছে, শীতের সময় সবাই এখানে পিকনিক করতে আসে। দেখে ভালো লাগবে। অ্যাকচুয়ালি শালি নদীর তীরে অবস্থিত এই গাংদুয়ার ড্যাম শালি নদীর উপরে বাঁধ দিয়ে তৈরি হয়েছে চাষের কাজের জন্য, আর মাছ চাষের জন্য তৈরি হয়েছে। এটা সবথেকে বেশি কাজে লাগে চাষিদের, আশেপাশে যারা 5-7 কিলোমিটারের মধ্যে আছে চাষের কাজে ব্যবহৃত হয়। শালি নদীর ওই পারে হলো একদম ঘন শালের জঙ্গল, এখানে অনেকে এসছে এই গরমের মধ্যে স্নান করতে। আমার ইচ্ছাটা ছিল স্নান করার, কিন্তু সেটা আর হলো না। তো আপনারা এটা আসুন, আমি এটাই বলবো যে একদম বৃষ্টির দিনে আসুন, না হলে একদম শীতের টাইমে। গরমে আসলে একটু প্রবলেম হবে, যেটা ঠিক আমাদের প্রবলেমটা হচ্ছে আজকে। এই গরমের মধ্যে দেখতে পাচ্ছেন প্রচণ্ড ঘাম দিচ্ছে। তো আমি সবাইকে এটাই সাজেস্ট করবো যে আপনারা এটা এলে, বৃষ্টি পড়ছে এরকম দিনে আসুন, না হলে উইন্টারে আসুন ভালো, কিন্তু হিউমিডিটি এখানে প্রচণ্ড বেশি। তো এটাই বলবো যে জায়গা ভালো, মানে যথেষ্ট ভালো জায়গা, সুন্দর দেখতে। একসাথে একটা মন্দির, একটা জলাশয় একসাথে দেখতে হবে। রাজা আর ইয়ে তো পুরো ক্লান্ত, আমাকে তখন থেকে বলছে চলো রোহন মামা বাড়ি যাবো। দেখতে পাচ্ছেন পুরো সবুজ আর সবুজ, খুবই সুন্দর জায়গা। আপনারা আসুন, অবশ্যই আসুন, দেখুন। আর আপনারা কমেন্টে বলুন নেক্সট ভিডিওটা কিসে নিয়ে বানাবো, আপনাদের কমেন্টের বেসে আমরা ভিডিও বানাবো। গাংদুয়ার থেকে ফেরার পথে দেখা হয়ে গেল তারেক চন্দ্র পাল মহাশয়ের সাথে। তিনি সারা ভারতবর্ষ ভ্রমণ করছেন সাইকেল নিয়ে। আমাদের সাথে দেখা হওয়ার পর তিনি খোলামেলাভাবে আমাদেরকে কিছু অ্যাডভাইস দিলেন পরিবেশ সচেতনমূলক। এবার শুনে নেওয়া যাক সেই কথাগুলো তার মুখ থেকে। যাবো রানীগঞ্জ, রানীগঞ্জে রানীগঞ্জ স্টে করে পরের দিন, পরের দিন কবে যাবো? আমি বহরমপুর চলে যাবো। মানে আপনার ডেস্টিনি কোথায়, মানে কোন কোন জায়গায় ঘুরবেন? অল ইন্ডিয়া ট্যুরটা করবো, কারণ হচ্ছে আমি হঠাৎ করে এটা ঠিক হয়েছে, আমার তো আগে একবার হয়ে গেছে, কাগজপত্র সবই আছে। উনি সেকেন্ড টাইম অল ইন্ডিয়া ট্যুর করছেন, আমাদের সাথে দাদা দেখা হয়েছে, আমাদের খুব ভালো লাগলো। আপনার নামটা আরেকবার বলবেন? তারকচন্দ্র পাল। তার নাম হলো তারকচন্দ্র পাল। এবার হঠাৎ করে আমি বাঁকুড়া থেকে ঠিক করলাম যে বেরিয়ে যাবো। আপনি কি কালকে বাঁকুড়াতে ছিলেন? বিষ্ণুপুরে ছিলেন আপনি। তো আপনার বিষ্ণুপুর দেখে কেমন লাগলো? বাঁকুড়া দেখে আপনার কেমন লাগলো? বাঁকুড়া তো প্রাণের শহর, আমার তো বাঁকুড়ায় বাড়ি, তাই জিজ্ঞেস করলাম আর কি। আমি বাঁকুড়াতে অনেকবার এসেছি, অনেক মানে আমি অল ইন্ডিয়া ট্যুর করার পর না হলো 40-50 বার এসেছি এই সাইকেল নিয়ে। তারক চন্দ্রবাবু মহাশয় সাইকেল নিয়ে পুরো অল ইন্ডিয়া ঘুরছে, এটা এখনকার জেনারেশনের যারা আছে তাদের জন্য ইন্সপায়ার, কারণ তারা মাঠে যেতে ভয় পায়। আর আপনার বয়স কত এখন? 50 বছর বয়সে সাইকেল নিয়ে অল ইন্ডিয়া ভ্রমণ করছেন, এটা সত্যি ইন্সপিরেশন আমাদের কাছে, স্যালুট আপনাকে। পরিবেশ না, সাইকেল নিয়ে ব্যাপার হচ্ছে ভ্রমণ করার থেকে হয়ে যাচ্ছে পরিবেশ বার্তাই চায় মানুষের কাছে। আমি যেমন আজকে স্কুল কলেজ গেছিলাম, স্কুলে পরীক্ষা চলছে বলে কাজটা করতে পারিনি, মানে আমার মূলত বার্তা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ছাত্রদের বোঝানো যে গাছ লাগা বেশি করে, জল অপচয় কম করুন, প্লাস্টিক গাড়ি ব্যাগ থেকে দূরে থাকুন, এগুলো বার্তা। কিন্তু এগুলো করতে হবে সোমবার থেকে শুরু হবে বা সোম মঙ্গলবার, যেদিন পরীক্ষা দেওয়া হবে, যতদিন পরীক্ষা থাকছে ততদিন চলবে না, হবে না। যাই হোক, আমি একটা কথাই বলবো, গাছ লাগান দুটো করে অন্তত বাড়ির গেটের দুপাশে, বাবা ও মায়ের নামে। বাবা মা কতদিন বাঁচবে পৃথিবীতে? 70-80 বছর, কিন্তু এই গাছ দুটো থেকে যায় পৃথিবীতে, এবং তার ছায়ার তলায় যখন আপনি বসবেন মনে হয় বাবা মার আশীর্বাদ ঝরে পড়ছে। আর বাবা মার নামে গাছ লাগান, সন্তান সন্ততির নামে গাছ লাগান, আর জন্মদিনে বা যে কোনো বিয়েতে যে কোনো অনুষ্ঠানে গাছ উপহার দিন। আর একটা শেষ কথা বলছি যে যারা আপনাকে ভালোবাসে না তাদের নামেও গাছ লাগান, হয়তো ভালোবাসাও ফিরে পেতে পারেন। ধন্যবাদ, থ্যাংক ইউ। ইন্সপিরেশন এই কারণেই, কারণ এখনকার ছেলেরা তো মোবাইল নিয়ে ব্যস্ত, আর উনি এই সাইকেল নিয়ে এই বয়সে অল ইন্ডিয়া সেকেন্ড টাইম ভ্রমণে বেরিয়েছেন। আর ওনার উদ্দেশ্যটা শুধু ঘোরা নয়, বিভিন্ন স্কুলে গিয়ে বলা যে স্কুল কলেজের ছাত্রছাত্রীকে গাছ লাগান, পরিবেশ বাঁচান,
আমরা বেঁচে থাকবো তাহলে, নাহলে যা ভাবে আমাদের দূষণ বাড়ছে তাতে তো পরিবেশ বাঁচানো যদি না বাঁচে আমরা বেঁচে থাকবো না। তো থ্যাংক ইউ স্যারকে স্যালুট, আর সবাইকে নমস্কার, ভালো থাকবেন, ওকে থ্যাংক ইউ। তো ভিডিও সবশেষে এটাই বলবো, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, ভিডিওটা লাইক অ্যান্ড শেয়ার, অ্যান্ড নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা, আর কি দেখা হবে খুব শীঘ্রই। বাস তোমরা কমেন্ট করো কিসের নিয়ে বানাবো, বাঁকুড়ার কোন জায়গা নিয়ে, কোন প্লেস নিয়ে বানাবো, জাস্ট কমেন্ট করো, নেক্সট ভিডিও ওটা নিয়ে থাকবে। তো হ্যালো, বাই, টাটা, আজকের মতো, সুরজ টাটা।